মর্নিং, আশা করি স্কুল যাচ্ছে আর মামা আশিকে উঠিয়ে দিতে যাচ্ছে, তাই তো? আজকে সকাল থেকে কালকে এরকম আছে, তোমাদের তো অনেক রাত হয়ে গেছে তোমরা দেখতে গেলে, তো কালকে এসে প্রায় তোমাকে তোমাকে একটা হয়ে গেছে। আমরা হচ্ছে মানে হাত যাতে না নড়ে সেই ট্রিট দেওয়া হচ্ছে। যাই হোক, তোমাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ কেন শেয়ার করতে পারি না জানো? কারণ আমার ক্যামেরা ধরার মানুষ নেই। চলো, এখন আমি আশিকে স্কুলে দিতে যাচ্ছি, ফুলকারির জন্য এসেছি। তাহলে আশিককে ফুলকারে উঠে দিয়ে তোমরা আবার একটু ঘুমাবো জানো সারাদিনের রুটে। কিন্তু আশির তো চাপ, তাই না বলো? আশির এক্সাম চলছে, আশির পড়াশোনা চলছে, আশির সুইমিং ডান্স সব কিছু মিলিয়ে আশির খুব ব্যস্ত, তাই তো? হ্যাঁ, আশি এখন বলবে আশি কতটা ব্যস্ত থাকে। স্কুলে অনেক লেখা থাকে না, পড়াশোনা করতে ইচ্ছে করে না, একদম ইচ্ছে করে না। তুমি তো ভালো মেয়ে, তুমি তো পড়াশোনা করতে ভালোবাসো। তাহলে আর ইচ্ছা করছে না কেন? দেখছে, তুমি তো পড়াশোনা করতে ভালোবাসো। ওই দেখো আঙ্কেলদের দিকে তাকিয়ে তাকিয়ে এখন আবার গবেষণা চলছে এখানে। সব মিমিদের বলে দাও তো, তুমি তুমি আগে মিমিদের কি বলতে এখন বলে দাও তো একবার। আগে মিমিদের কি বলতে একবার বলে দাও তো। এই যে জানি যে মিমিরা ব্লগ দেখে, বলে দাও মিমিদের কিছু। আগে তো মিমিদের তুমি কত কথা বলতে, আমাদের গেটের সামনে দাঁড়ালেই হয়ে যাবে। চলো আসতে আসতে। এখন কি অনেকেই যাবেন না নাকি? মানে ও চলো টাটা, কাজটা খুলে নাও একটু, কাজটা একটু খুলে নাও। জ্বালায় তোমাদের না? ডেইলি বলে, ডেইলি বলে বাবা আমাকে টাকা দিতে, রোজ রোজ আঙ্কেলকে বলতে ভালো লাগে না। টাকা কি আর দাও দাদা, ওকে দাদা অনেক দিন পর জানো তো আবার আগের মতো ফিল হচ্ছে, মনে হচ্ছে মা আবার আগের মতো হয়ে গেছে, মাকে আবার আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করেছো মায়ের জন্য, ইভেন আমি এখনও যখন মাকে নিয়ে ভিডিও ছাড়ি তোমরা এতটাই প্রে করো, এতটাই আশীর্বাদ করো, এতটাই ভালোবাসা দাও। আমার মনে হয় কারো না কারো প্রার্থনা ভগবান ঠিক শুনেছেন, কারণ মা যখন অসুস্থ হয়েছিল তখন তোমরা আমার পরিস্থিতিটা দেখতেই পেয়েছিলে, তো তোমরা তখন অনেক অনেক আশীর্বাদ করেছিলে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে হোমিওপ্যাথি ডাক্তাররা যে অশোকনগরে দেখানো হয়েছে তার নাম কি, তার নাম হচ্ছে সাধন মুখার্জি। জানি না কোন ট্রিটমেন্টে কী কাজ দিয়েছে, তবে আমরা দুটো ট্রিটমেন্টই একসাথে চালিয়ে গিয়েছি। আর এই হোমিওপ্যাথি মেডিসিনটা যেহেতু অনেকেই জেনে থাকবে যে কিছুক্ষণ পরপরই নিতে হয়, মাকেও কিন্তু প্রায় দিনের মধ্যে অনেকবার এই মেডিসিনগুলো নিতে হয়। মা এখন অনেকটাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন আমি সকালবেলা চলে এসেছি হচ্ছে বাজারে, কারণ হচ্ছে আজকে বাংলাদেশ থেকে মাকে মায়ের ভাই মানে হচ্ছে আমার মামা দেখতে আসবেন, তো সেই কারণে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে। আর ওখানে দেখেছো ডাসা ডাসা পেয়ারাগুলো, এগুলো হচ্ছে বারুইপুরের পেয়ারা, দেখতেই এত ভালো, খেতেও ভীষণ টেস্ট। আমাদের এখানে বারুইপুরের পেয়ারার কিন্তু ভীষণ নাম রয়েছে।
আর আমরা মানে আমি নর্মালি পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি, আর আশিও ভীষণ ভালোবাসে। আর মায়ের যেহেতু এখন একটু সুগারের কন্ট্রোলে রাখার প্রবলেম রয়েছে, তো সেই কারণে মাকে খোসা জাতীয় যে ফ্রুটগুলো হয় সেগুলো খাওয়া বারণ রয়েছে। তবে খোসা ছাড়িয়েই মাকে দেওয়ার চেষ্টা করি আর কি। মোটামুটি নর্মালি আমি বৌদি যেগুলো খাওয়াই সেগুলো যাতে সুগার প্রেশারটা কন্ট্রোলে থাকে সেই রকমভাবেই এখন খাবার দেওয়া হচ্ছে। আর আজকে যেহেতু মামা আসবে সেই কারণে সকালবেলা উঠে প্রায় অনেকক্ষণই, প্রায় 9:30-9:45 দিকে আমি বাজারে গেছি। বাজার করে তারপরে বাজার করতে যদিও বেশিক্ষণ সময় লাগেনি, 1/2 ঘন্টার মধ্যে আমি বাজার করে নিয়ে চলে এসেছি। আর পমফ্রেট মাছটা আজকে করলাম হচ্ছে সর্ষে দিয়ে। আমি নর্মালি মোটামুটি যেসব মাছ মাংস রান্না করি সেগুলো বেশিরভাগ সময়ই কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করি বেশিরভাগ সময়, তবে এটাতে কিন্তু সর্ষে দিয়ে করেছি। একটুখানি কাঁচা লঙ্কা আর হচ্ছে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে সেন্টটা ভালো আসে। তোমরা সর্ষের মাছ রান্না করলে কিভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি সর্ষের মাছ নর্মালি যখন রান্না করি তখন এইভাবেই বেশিরভাগ সময় রান্না করি, উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিই মানে কাঁচা তেল, আর হচ্ছে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিই যাতে সেন্টটা আরও বেটার আসে। এখানে আমি খাসির মাংসটাকে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি 2-3টে, যাতে মাংসটা কষানোর পরে অনেকটাই নরম হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না আর কি। আমি পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নিলাম। এইবার আমি এটার মধ্যে অ্যাড করব আস্তে আস্তে হলুদ, নুন। পেঁয়াজ রসুনটা যদিও একবারেই পেস্ট করি, তবে জানো তো এর আগের বার আমি যখন মাংসটা রান্না করেছিলাম মাংসটাতে একটু হলুদ বেশি পড়ে গিয়েছিল। আমি যেহেতু মাংসটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করি বেশিরভাগ সময়, এটা কাশ্মীরি শুকনো লঙ্কা ছিল, তবে আজকে কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তবে টেস্টটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তবে শুকনো লঙ্কা দিয়ে মাংস রান্না করলে কিন্তু সেটার একটা আলাদা টেস্ট হয়। আর তার মধ্যে যদি উনুনের রান্না হয় মানে উনুনের মাংস রান্না করা হয় সেটার কিন্তু আরোই ভালো রান্না হয়। যদিও উনুন ধরাতে পারি না কিন্তু উনুনের রান্না খেতে ভীষণ ভালো লাগে। আমরা যখন চাকদা যাই তখন বেশিরভাগ সময় মাসি শাশুড়ি সেই উনুনে রান্না করেন, ভীষণ ভালো লাগে। ব্যাস তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেল। বহু বছর পর ভাইকে দেখলো, কান্না শুরু হয়। না ভিডিও ভিডিও কান্নাকাটি করলে কি হবে বলো দেখি, যাও বসো গিয়ে। হ্যাঁ সেই কাঁদলে ফোন রেখে দাও। প্রায় অনেক বছর পর যেহেতু মায়ের সাথে মামার দেখা হলো সেই কারণে মা কিন্তু ভীষণই ইমোশনাল হয়ে পড়েছিল। আর তার থেকেও মায়ের বেশি আফসোস হচ্ছিল মা সুস্থ থাকাকালীন মায়ের বাবার বাড়ির থেকে কেউ আসেনি, মানে কেউ আসেনি বলতে দাদু আসতো মাঝে মাঝে, তবে দাদু যেহেতু মারা গেছেন সেই কারণে মায়ের সাথে দেখা করার মতো আসার মতো এখন আর কেউ নেই। তো মামা এসেছে, মা ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আমিও এখানে যেহেতু মা আছে সেই দোলোতে একটু মামার সাথে দেখাও হয়ে গেল। আসার পরে প্রায় অনেকক্ষণ সবাই মিলে গল্প টল্প করে তারপরে এখন হচ্ছে দুপুরবেলা প্রায় 1:45 মতো বাজে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এক দিদা এসেছেন, এই দিদার বাড়ি হচ্ছে দমদমে। আমার মায়েরা জানো তো 7 বোন, কিন্তু আমরা যখন মামা বাড়ি যেতাম ছোটোবেলায় বেশিরভাগ সময় কি প্রায় সারা দিনটাই এই মামাদের ঘরে কাটতো। ইনি হচ্ছেন মায়ের কাকাতো ভাই। তো বহু বছর পরে সবার সাথে দেখা হয়ে এত গল্প, এত কথাবার্তা, এত আনন্দ, এত ভালো লাগছিল। আর মায়ের তো বরাবর একটা আফসোস যে মায়ের বাবার বাড়ির এখানে মানে কাছের রিলেটিভ যারা তারা কেউ এখানে থাকেন না, এটা কিন্তু সত্যি একটা কষ্টের ব্যাপার। হ্যাঁ ছোটোবেলা থেকে যাদের হাত ধরে বড় হওয়া, যাদের সাথে বড় হওয়া, তারা কেউই আর এখন এখানে থাকেন না। দাদু মারা গেছেন, দিদা মারা গেছেন, আমার এই মামার মা ভীষণ অসুস্থ, প্রায় 1.5-2 বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে রয়েছেন, ব্রেন স্ট্রোক করেছিল। তো অসুস্থ মানুষ একটা বাড়িতে থাকলে যেটা হয় আর কি, ভীষণই কি বলবো আর কিছু মানে ভাবলেই না কেমন যেন একটা অস্থির অস্থির লাগে। কারণ 2-3 মাস আমরা যার উপর দিয়ে গেছি সেটা ভগবান ছাড়া কেউ জানে না। সর্বশেষ হচ্ছে আমার খাওয়ার পালা, মানে সবাইকে দিয়ে তারপরে আমি লাস্টে খেতে বসেছিলাম, তো আসি এখানে আমার ভিডিও করে দিচ্ছিল।
মা কাকার এনগেজমেন্ট কবে গো? তুই কি কাউন্ট করছিস? আরে সানডে মানডে কাকার এনগেজমেন্ট কবে আমি জানতে চাই। কাকার এনগেজমেন্ট কবে জানতে চাও? বল না একটু। যদি আজকে হয় তাহলে কেমন হয়? তাহলে তো দারুণ দারুণ। বল না এনগেজমেন্ট কবে? এনগেজমেন্ট এনগেজমেন্ট হলো এনগেজমেন্ট টু ফ্রাইডে। আজকে পরের ফ্রাইডে? হ্যাঁ নেক্সট ফ্রাইডে। দাঁড়া তাহলে গুনে নে নেক্সট ফ্রাইডে কতটা দিক। আজকে তো ফ্রাইডে, ঘুমেই কুল করতে পারছে না। কবে কাকার এনগেজমেন্ট? ওমা আর বেশি দিন বাকি নেই, এই ফ্রাইডেটা শেষ হয়ে গেল তো, কালকে সানডে মানডে, আর এখানে দেখাচ্ছে ফাইভ তারিখ। ফাইভ তারিখ না, ফাইভ ডেজ। Five days. Yes. Are you happy? Yes. Are you excited? Yes.